সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে কিছু বিদেশি নোট দেখানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোট, নেপালের এই নোটটি নেপালের নোট, লেখা আছে নেপাল রাষ্ট্র ব্যাংক, 5 রুপির একটি নোট। এই পাশে দেখেন এই যে, তারপরে দেখেন, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে কাতার সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ কাতারের একটি নোট, 1 রিয়াল, কাতারের 1 রিয়াল একটি নোট। এই যে রবার পৃষ্ঠা, রবার পাতা এরকম দেখতে, খুব সুন্দর একটি নোট, খুব ভালো একটি ডিজাইন, আরবি হরফে লেখা। এরপরে দেখেন এটা একটা ভিয়েতনামের একটি নোট, ভিয়েতনামের 2000 টাকার একটি নোট। তারপরে দেখেন অপর পৃষ্ঠায় এরকম দেখতে, হাই নেগিং ডং, 2000 রুপির এই নোটটি, খুব দারুণ একটি সুন্দর নোট। তারপরে দেখেন আরও একটি নোট দেখাচ্ছি আপনাদেরকে, এটা আপনারা বলবেন যে এটা কোথাকার নোট, আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে, খুব সুন্দর একটি নোট। দেখেন অপর পৃষ্ঠা, এটা একটা 5 রুপির একটি নোট, 5 পাউন্ডস। এবারে দেখেন ইরাকের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইরাক, এই নোটটি খুবই পুরাতন একটি নোট, 1000 টাকার একটি নোট। একটা মসজিদের ছবি আছে এখানে, তারপরে এখানে আছে আপনার দেখেন খুব সুন্দর ডিজাইন আছে। তবে দেখেন এখানে ইন্দোনেশিয়ার যে 5000 টাকার একটি নোট, ইন্দোনেশিয়ার, এটা দেখেন লিমা রিবু রুপাইয়া, ইন্দোনেশিয়ার টাকার নাম হচ্ছে রুপাইয়া, ব্যাঙ্ক অফ ইন্দোনেশিয়া, 5000 রুপির একটি নোট। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি একটা নোট, খুব প্রাচীন, খুব পুরাতন একটি নোট, মিশরের, দেখতে পাচ্ছেন এখানে ইজিপ্ট লেখা রয়েছে, দি আরব রিপাবলিক অফ ইজিপ্ট, মিশরের এই নোটটি অনেক পুরাতন একটি নোট, আমার সংগ্রহে আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই নোটটি কত পুরাতন। এরপরে আছে মালদ্বীপের একটি নোট, এই নোটটা বাংলাদেশের 10 টাকা যে নোট ছিল, লাল নোট, সেরকম একটি পেপার দেখতে পাচ্ছেন এখানে, শঙ্কর একটি ছবি দেওয়া আছে, এপাশে দেওয়া আছে এই ছবি আছে, খুব ভালো একটি নোট। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এগুলো সবই সেল করা হবে, আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, প্রতিটি নোটের মূল্যই 100 টাকা করে। ধন্যবাদ সকলকে।